উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ মাসেই রাশিয়া সফরের পরিকল্পনা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন তিনি। ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহ নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। নিউ ইয়র্ক টাইমস বলছে, কিম সম্ভবত পিয়ংইয়ং থেকে ট্রেনে চড়ে রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিবস্তকে যাবেন। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই এলাকার অবস্থান, মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ও পরমাণু শক্তি চালিত সাবমেরিনের বদলে কিম রাশিয়ায় কামান, গোলা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাবেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, তবে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যে কোনো অস্ত্র চুক্তি হওয়ার কথা প্রত্যাখ্যান করেছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে, তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।